প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঠাকুর গাওবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন বিশ্ব নীকে আল্লাহ জানিয়েছেন আলমাসা আল্লাহর হে নবী আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করিনি আমি কি আপনার পিঠের উপর থেকে বোঝা নামিয়ে দেয়নি তার মানে দেড় হাজার বছর আগে জাহিলিয়াতের চোখের কথা আমরা আর হাদিসে পড়েছি যে আই এম জাহিলিয়াত ছিল ছয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমরা আও আমি জাহিলিয়াত দেখেছি শব্দ প্রায় একই আই আমি আর বাকিটা তো ঠিকই আছে জাহিলিয়াত ওনারা ঘোষণা দিয়েছিল আমরা ক্ষমতায় যেতে পারলে মদিনার সনদ দিয়ে দেশ চলবে সনদ দিয়ে চলেছে মদিনার না মদির মদিনার সনদ বাদ দিয়ে চালিয়েছে মোদির সনদ এখানে যে বিশাল পাথর ছিল আমাদের বুকের উপরে আমাদের এই পর্যন্ত চেপে ধরেছিল এই যে কথা বলা এই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন যিনি পালিয়েছে উনি না মানে এদেশে যাই হয়তো সবই তো বলতো আমি দিয়েছি এ মোবাইল কে দিয়েছে আমার মনে হয় এই সমস্ত কথা শয়তান শুনতো আর মনে মনে হাসতো যে কি গো একটা কথা হইল বাবার টাকা দিয়ে মোবাইল কিনে আর বলে মোবাইল আমি দিয়েছি থালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি এই কথা বলার শক্তি যারা কেড়ে নিয়েছিলো আল্লাহারব্বুলা আলামিন তাদের এখন সব কিছু কেড়ে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে বহু মানুষকে বিনা কারণে আপনি দুনিয়া থেকে বিদায় করেছেন আজকে দেখতে পাচ্ছেন সেই ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে অন্তত আজকে তেরো জন আসামি হাজির করা হয়েছে তা আসলটা তো পালিয়ে আছে ইন্টারপোলের মাধ্যমে সংলাম নিয়ে আসার চেষ্টা আছে ডক্টর ইউনুস কালকে ঘোষণা দিয়েছে যেভাবেই হোক আমরা ফিরিয়ে নিয়ে আসব। এমনি অনেক করছেন মুরব্বী মানুষ ও কি করবে কি করবে মানে বয়স চোরা আশি না চোরানব্বই বছর হলেও জাতে মাতাল তালে ঠিক আছে একবার বলেছিল না যে পদ্মা সেতু থেকে শুধু এই একটু চোবাবো সেই কথা ওনার মনে আছে আমাকে চোবাতে চেয়েছ আমি কিভাবে চোবাই দেখো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আসার কারণে অনেক মানুষ একটু গর্ত থেকে মুখ বের করেছিল যা আইলে এসেছি শৈলে এসেছি মানে এয়ার চব্বিশ সালের পাঁচে আগস্টের আগে দেশ আর নেই চব্বিশ সালের পাঁচে আগস্ট পার হয়ে এখন সে অক্টোবর নভেম্বরের আঠারো তারিখ চলছে অনেক পরিবর্তন হয়ে গেছে এ জাতিকে আর আপনি উল্টা পাল্টা দিয়ে দাবিয়ে রাখতে পারবেন না বিশ্বের মানুষকে এখন বিভিন্ন জায়গায় কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা দাহা মিথ্যা কথা আমার মনে হয় বিংশ শতাব্দীর সবচাইতে বড় মিথ্যা স্যার এইটা আপনি নির্বাচিত ছিলেন এটাকে যদি ঘোড়া কেউ বলেন ঘোড়াও হাসবে এটা কথা বললেন কিসের নির্বাচিত পনেরো বছরে তো নির্বাচনই হয়নি ঠাকুরগাঁও বাঁশী বলেন তো সে বিষয়ের মাধ্যমে মানুষ নির্বাচিত হয় ওর নাম নির্বাচন ওর নাম কি নির্বাচন না হলে আপনি নির্বাচিত হলেন কি করে তার মানে কথাটা মিথ্যা কথা এই মিথ্যা কথা ছড়িয়ে মানুষের সীম্প্রীতি পাওয়ার জন্য বিশ্বের মডলদের আপনি পাবেন না কারণ দুনিয়া জানে যে সাড়ে পনেরো বছরে এদেশে গণতন্ত্র ছিল না এদেশে নির্বাচন হয়নি আপনি নির্বাচিত এই মিথ্যা ছড়িয়ে আমাদের দেশের বদনাম জানোয়ার আর না করা হয় কারণ বিশ্বের মানুষ ভাববে বাংলাদেশে যারা বাস করে এর মতো মনে হয় মিথ্যা কথাই বলে আমি রমজানে ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম এক লোকের বাড়ি ওনার মদিনাতে স্থানীয় বাসিন্দা বললাম ভাই আমি বদরে যাব আমার নিয়ে চলেন আপনি উনি আমার বলছে ইয়াহা জিওল হজ্জা তাই না বিলাদুকা হাজি দেশ কোথায় যে মেন বাংলাদেশ যেই বলেছি বাংলাদেশ বলছে হারামি হ্যাঁ আপনি গালি দেন মানে আমারে ওনার ভাষা দিয়ে বলছে ইয়া কি হে ভাই আপনাকে আমি বলি না আপনার দেশে যে আছে ওই মহিলারে বলিস হ্যাঁ বলেন আপনি বলেন আমি আরো দুই লাইন বেশি করে বলছি ঘেনিত বানিয়ে দিয়েছে কারণ জালেম সারা তাদের প্রতি সৃষ্টি জগতের একটা আলাদা ঘৃণা তৈরি করে কে বলেন বলেন এর বিপরীত যেটা আছে মাজলুম মাজলুমদের প্রতি আল্লাহ নিজে একটা মহাব্বত তৈরি করে দেয় সৃষ্টি জগতের ভেতরে এই আমি তিন বছর জেলে থাকা কালীন যতবার কটে হাজিরা দিতে এসেছি মাঝায় আমার দড়ি বান্ধা ছিল এই যে পুলিশ এনারাই আমার নিয়ে যেত না মনে নাই ওই রকমই ধরেন কিন্তু মানুষজন যখন দেখতাম কান্নাকাটি করতো আদালত চত্বরে অনেক মহিলা এক দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে প্রিজন ভ্যানের পেছনে বলছো কোনো চিন্তা করবেন না আমরা বিশ্বাস করি আপনি এই দোষ করেননি তারা কান্না এটা তৈরি করে দিয়েছে কে। আর এখন ওনারা কটে উঠতেছে আজকে পলক সাহেবকে দেখলাম বলছো দোয়া করেন কিসের দোয়া আপনি দোয়া মানেন হ্যাঁ আপনি দোয়া করতে বলেন মানে কিসের দোয়া করবো আপনার জন্য আপনি দোয়াই বিশ্বাস করেন না যারা আজ উঠতেছে আপনি তাদের দিকে তাকান কি নজরে তাকাচ্ছে মানুষ তাদের দিকে কত টিটকারি মস্কারা এবং কেউ কেউ পশা ডিম মারতেছে কি আমার কুষ্টিয়ার একজন ইনু ওই মানুষকে আমার মনে হয় এলাকায় ওরে নুনু বলে ডাকে হাসানুল হক ইনু বলে না বলে হাসানুল হক নুনু ওই হর্ষায় বাঁধ দিয়ে দৈনতন্যেসু দিয়ে দিয়েছে অনারে একজন দেখলাম একটা লাথি দিয়েছে সম্মানিত ভাইরা আমি যেটা বসাতে চাচ্ছি এই মিথ্যা কথা ছড়িয়ে এই দেশকে বিশ্বের সামনে আর মিথ্যাবাদী প্রমাণ করবেন না আপনার উপরে আমাদের এই দাবিটা আছে কোন কথাই তো শোনেন নি সাড়ে পনেরো বছরে এইটা অন্তত রাখেন কারণ আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বললে কেমন হয় না আল্লাহ বলেন আমি নির্বাচিত করেছি তোমাদেরকে নির্বাচিত করেন কে কি পদ্ধতিতে নির্বাচন বলেন বলেন নির্বাচিত করা হয় মানুষদের যেই পদ্ধতিতে তার নাম নির্বাচন সেই সিস্টেমটা যেহেতু আপনি বন্ধ করে দিয়েছিলেন আমরা আবার ওই সিস্টেমে দেশে নিয়ে আসতে চাই আগামীতে যারা আসবে তারা যেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে নাকি দিনের ভোট রাতে করে আসবে তো সময় দিতে চাচ্ছি সংস্কার করেন খুব তাড়াতাড়ি এই জঞ্জালগুলো মুক্ত করে জায়গাগুলো পরিষ্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটা জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দিন তাহলে ওই জালেমদের সব নড়াচড়া বন্ধ হয়ে যাবে এখনো যেগুলো হচ্ছে অনেকে এখনো আশায় আছে না আমার আপা আসতেছে কিসের আপা পৃথিবীর ইতিহাস সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল আজও ঘুরে আসেনি কব্বরে চলে গেছে কথা বলছে না কেন এই জন্য সারা পালিয়ে যায় পৃথিবীর ইতিহাস এইটাই বলে তারা আর কোনোদিন ফিরে আসে না আসলে জনগণ পিটিয়ে মারবে কুকুরের মতো কারণ মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় যারা মানুষের অধিকার নষ্ট করে যারা রক্তের সম্পর্ক গুলো ছিন্ন করে যারা মানুষের পোশাক আশাক কেড়ে নেয় যারা দিনের পথে সত্যের সাক্ষ্য দিতে মানুষকে বাধা দেয় এই মানুষগুলোকে আমার আল্লাহ ভয় ভয় এবং ভয় দিয়ে ঢেকে রাখে খাদিজাতুল জাতুল কবর আদি আনহা তার স্বামীকে বলেছিলেন স্বামী আবুল কাশেম ভয় পাবেন না কিসের ভয় পান আপনি ইন্নাকালা তাসিলুর রাহিমা আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পান কেন অথচ বাস্তবে আমরা কি দেখেছি এ দেশে আমরা কেউ তাকে ভাবি বলতাম কেউ আপা বলতাম কেউ মা বলে ডাকতাম একটা সম্পর্ক ছিল অথচ তিনি পালিয়ে চলে গেলেন ভয়ে আমাদের সব সম্পর্ক মাঠে মারা গেল আপনি কথা বসেন অন্তত আমার বাড়ি খোলনা বিভাগে আমরা ভাবি বলে ডাকলেও রংপুর বিভাগের মানুষ তো অন্তত আমরা আপা বলতাম আপনারা ভাবি বলতেন না আপনাদের ভাবি না পুত্রবধূ ভাবি এই তো কোথায় গেল সে সম্পর্ক সবার আগে বলেও গেল না এই সমস্ত দেবর এই যে দেবর বসে আছে সব দেবর এখন এতিম ভাবির সাথে মানুষ একটু টাঙ্কি মারে সেটাও করতে পারলেন না এই যে রক্তের সম্পর্ক সব নষ্ট করলেন যারা মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখে না নষ্ট করে দেয় আত্মীয়তার সম্পর্ক তাদের অন্তরে ভয় দেয় কে এই কারণেই তো পালিয়েছে এত ভয় কিসের আপনার সাড়ে পনেরো বছরে যাদের ওপর অত্যাচার করেছিলেন ক একটা লোক তো ভয় পালিয়ে যায়নি আপনার কিছু হয়নি কেবল শুরু আর আপনি ভয় পালিয়ে গেলেন মানে তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস অনুযায়ী আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক সব সব নষ্ট করে ফেলেছেন বড় বিষয় থেকে বাইরে রাখেননি যায়। তারা রেমিটেন্স হিসাবে মাসে মাসে তারা দেশে টাকা পাঠায় আপনি তিন মাস চলে গেছেন একটা টাকাও আমরা পাইনি কি করছেন আমরা জানি না যাই করেন আমাদের টাকা লাগবে বড় লোক জামাই পেয়েছেন অন্তত জামাইয়ের কাছ থেকে যেভাবেই হোক পকেট মেরি হলেও টাকা পাঠান আমরা ঋণী হয়ে গেছি এই দেশে এখন এমন ঋণের বসা দুই নাম্বার শব্দ ছিল কাল্লা আপনি তো ঋণের বহন করেন মানুষের কষ্টের বোসা বহন করেন দুঃখের বোঝা বহন করেন আপনি ভয় পান কেন পৃথিবীতে যারা মানুষের বসা বহন করে দেয় সে কষ্টের হোক ঋণের হোক দুঃখের হোক তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয় আর এমন ঋণ দিয়ে গেল এমন কষ্টের বোঝা দেশের মানুষকে দিয়ে গেছে তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে বিশ হাজারের ওপরে বিভিন্ন রকমের অঙ্গ হানি হয়েছে বলেন এই যে মানুষগুলো যারা পড়ে আছে হাসপাতালের বেডে এরা তার পরিবারের কাছে তার মা বাবার কাছে ভাই বোনের কাছে সমাজের কাছে দেশের জন্য এখন বোঝা না কথা বুঝতেছেন এই যে বিশাল বোঝা আপনি দিয়ে গেলেন মানুষের কাপড় চোপড় এমনকি পোশাক আশাক পর্যন্ত খুলে ফেলেছেন আপনি সম্মানের পোশাক পরা ছিল কত মানুষের সে পোশাক পর্যন্ত খুলে তাকে ন্যাংটা করে দিয়েছেন জাতির সামনে সংসদে দাঁড়িয়ে বলেছে মাওলানা মামুনুল হক ধর্ষণকারী জোরে বলেন নাউজুবিল্লাহ আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই ও তহিনু আলা নাওয়াইবেল হক আপনি সাহায্য করবেন হককে প্রতিষ্ঠার জন্যে করেননি হক আরও যেন বিদায় হয় সেই ব্যবস্থা করে ফেলেছিলেন এই জন্যই যত রকমের ভয় আল্লাহ মানুষের ওপরে চাপিয়ে দিয়েছে তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম যারা মানুষের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না বাংলাদেশে এরকম মানুষ নেই বলেন বলেন এখানেও কত মানুষ বসে আছে যারা নামাজ পড়ে পাঁচ অক্তের জায়গায় ছয় অক্ত তাহার মিলে রোজা রাখে হজ করি এসেছে দান সাত গাও করে কিন্তু আপন ভাইয়ের সাথে কথা বলে না এরকম মানুষ যদি থাকেন হাত তোলেন তো এই এলাকা তো সব ভালো মানুষ বাস করে আমি জানতাম না ঠিক আছে ভাই আমার ভুল হয়ে গেছে আমি সরি যদি কেউ থাকেন এরকম দুনিয়ার কোন স্বার্থ নিয়ে মারামারি করে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন বনের জমি দেওয়া লাগবে বলে বনের সাথে কথা বলে না কথা বলে না কেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন যাই করেন হজ করে আসেন আপনার হজ বাংলাদেশে আসেনি জেদ্দার বিমানবন্দরে আছে সুতরাং এগুলো যারা করছেন এখনই জীবনকে পাল্টাবেন নয়তো শত রকমের ভয় কিন্তু আল্লাহ আপনার ভেতরে দিয়ে দেবে রাতের বেলা টয়লেটে যাবেন তাও ভয়ে যেতে পারবেন না আমি একবার নাটোর থেকে বাড়ি যাচ্ছিলাম নাটোর পুলিশ গাড়ি থামিয়ে বলছে গাড়ির সামনে মুফতে আমির হামসা লিখা আছে গাড়ি থামালাম কেন ফু দিয়ে দেন কিসের ফু ডিউটি করছিলাম হঠাৎ দেখলাম এই তাল গাছের ভেতরে কী যেন নড়ে উঠল আর না এ ফু দিয়ে হবে না আপনি হয়তো কারো অধিকার নষ্ট করছেন আপনার দ্বারা কোনো মানুষের হক নষ্ট হচ্ছে আপনার দ্বারা যে সম্পর্ক গুলো ছিল হয় আপনার ভাইয়ের নাই বোনের নাই ছেলে মেয়ের নাই যে কোনো আত্মীয় স্বজনের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ আপনার ভেতরে ভয় তৈরি করে দিয়েছে আমি শুধু পুলিশকে বলি না সবাইকে বলছি যার সাথে যার রক্তের সম্পর্ক আছে এটা কিন্তু নফল না এটা ফরজ বিশ্বনবী বলেন আল্লাহ সবকিছু তৈরি করার পর এই যে রেহেম যেটা রক্তের সম্পর্ক আত্মীয়তা এটা আল্লাহর পা চেপে ধরেছিল ছিল ডাক দিয়ে বলে তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না সবার সম্পর্কে কম বেশি তুমি কিছু বললে তে আমি কি আমার সম্পর্কে কিছু বলবা না আল্লাহ পাক বলেন শোনো তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না যারা তোমার সাথে সম্পর্ক কাট করে দেবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবো বলেন কত বড় বিষয় দেখেছেন অথচ দেখতে মনে হয় আকাশ থেকে কেবল ইব্রাহ ভাই পালিয়ে এসেছে অথচ নিজের আপন বোনের মাড়ি যায় না কথা বলছেন এখন আরে সম্পর্ক গুলো নষ্ট করার পেছনে ভূমিকা পালন করে কি বলেন ওর বউকে পানি পোড়া খাওয়াই ওর বোর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু দেয় আর কতদিন একা একা থাকবে এইভাবে আলাদা হয়ে যা সব ফেললো আলাদা হয়ে যা আর খেতে পারবি এরকম ক্রমন্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই হাজারো বউ এই মন ছোট হওয়ার কারণে আজ হাজারো পুরুষ মানুষ মা বাবাকে আলাদা করে দিচ্ছে অথবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমের আসছে এই যে পাশের সেনা ফামারি এখানে কিশোরগঞ্জে সেই দিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য দেখি এই পাশে বিশ জন এই পাশে বিশ জন নারী আর পুরুষ মার বাবা বসে আছে ওদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া করছে অথচ ওদেরও আমার মতো ছেলে আছে না ঠিক করছেন না আপনি সম্মানিতা মা বোন যারা এসেছেন পুত্রবধূ হয়ে আজ যা করছেন বিশ বছর পরে ওইটাই আপনাকে ফেরত দেওয়া হবে বলেন আপনি নিজের আত্মীয় স্বজন পাগল হয়ে যান আর শ্বশুরের কোলের কেউ আসলে স্বামীর ভাই স্বামীর বোন কেউ আত্মীয় স্বজন আসলে আপনার মন পাওয়া যায় না মোক হলে মুখ মনে হয় পেঁচা ধরিস এরকম ছোট মনের বউ দেশে নেই কার কার বর এরকম মন ছোট হাত তোলেন তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাত তোলেন অসুবিধা নেই তোলেন হ্যাঁ দুই হাত তুলি না আমি হাসির খোরাকে দেয়নি ও যে মহিলারা বসে আছে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবনেও ও জান্নাত যেতে পারবেন না নেককার হওয়ার জন্য চারটা কথা আপনাকে মাস্ট বি মানায় লাগবে কয়টা আরো জোরে এক নম্বরে ইদা নাজার আলাইহা হাদিস নবীজি বলেন যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে এই রকম মহিলা আজ দেশে নেই এই জন্যই অধিকাংশ স্বামী আমরা এখন পরকিয়া প্রেম করি ও দেখেন বলছ ঠিক আহা এলাকায় সব চলছে মনে হচ্ছে চলে না সমানিত ভা মা বোনেরা আমি আপনাদেরকে ভালোবাসি এই জন্য আপনারা যেই সেই জায়গায় ভুল করছেন ওইগুলো ধরিয়ে দিচ্ছি আজ হাজারো স্বামী বর গিয়া প্রেমে লিপ্ত খালি আপনার এই রেসপন্স পাই না এই কারণে আপনি মন থেকে বলেন তো যার পেছনে আপনি ঘোরেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই নেই নাকি ওর ভেতরে জিনিসপত্র বেশি আছে তো কোন কারণে আপনি ওখানে যান যান এই কারণে স্ত্রীর কাছ থেকে আদর ভালোবাসা রেসপন্স পাওয়া যায় না কথা বলেন না আমি আশা করছি মায়েরা উদার হবেন দুই নম্বরে ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে থাকবে সে শহর হোক আর গ্রাম হোক স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যাবে কর্মজীবনের জন্য স্ত্রীর বলি হচ্ছে নিজের স্বামীর সম্পদ সন্তান নিজের ইজত আবর নিজে যেন হেবাজত করে রাখে আনহার আগে একজন কাঠরিয়ার স্ত্রী জাননাতে যাবে হাজরাতে ফাতেমা যে উঠের উপরে চড়ে জান্নাতে যাবে ওই উঠের দড়ি ধরে নিয়ে যাবে আগে কারণ উঠতো একা একা চলে না দড়ি ধরে নিয়ে যাওয়া লাগে ফাতে মাতো বসে আছে ওঠের পিঠের উপরে দড়ি ধরে যে মহিলা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তার নাম এই মেয়েটার জীবনে আমি কাজ পেয়েছি তার এক সে তার স্বামীর হুকুম ছাড়া নিজের বাইরে কোনো দিন যায়নি আল্লাহ বলতে পারেন না এরকম মহিলা তো এখন ঘরে ঘরে নেই স্বামী বাইরে যেতে দেরিও মনে হচ্ছে দিন পেয়েছে কত রকমের উল্টা পাল্টা কথা চালাচ্ছে মোবাইলে বিভিন্ন লাইনে কত মানুষকে বাড়িতে নিয়ে এসে প্রেম নিবেদন করছে বলেন নাউজুবিল্লাহ দেবর সম্পর্কে গ্রাম অঞ্চলে এই আমলটা নেই দেবর সম্পর্কে খুব হুঁশিয়ার থাকা লাগবে বাইরের মানুষের চাইতে দেবরের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি বলেন না কেন সাহাবী প্রশ্ন করলেন হে নবী দেবর আর দোলা ভাই এই দুইটা সম্পর্কে আপনি কি বলেন বিশ্বনবী বললেন দেবর হচ্ছে মরণের মতো মরণকে মানুষ যেভাবে ভয় পায় মেয়েরা যেন দেবরকে ওইভাবে ভয় পায় অথচ করতে করতে উদারতা দেখাতে দেখাতে এ নিজের দেবরকে বলে এটা আমার ছোট ভাই এমন ভাবে চলতেছে আরে ভাই আপনার ছোট আপন ভাই জীবনে আপনি আপন ভাইয়ের সাথে বিয়ে করতে পারবেন কথা বলেন দেবরের সাথে কি করে ছোট ভাই দেবর যদি ছোট ভাই হবে নিজের আপন ছোট ভাইয়ের সাথে যেমন বিয়ে করা কখনো সম্ভব না অথচ দেবরের সাথে আমরা দেখি দুই সন্তানের মা পালিয়ে গেছে তার মানে এটা শয়তানি আশা করছি এই বিষয়টা খুব সেন্সিটিভ কখন কোন অঘটন দুর্ঘটনা ঘটে যায় শেষে আর কিন্তু উঠে আসবে না দেবর সম্পর্কে সব জায়গাতে বেশি সচেতন থাকা লাগবে তিন নাম্বারটাই বলার জন্য আমি হাদিসটা পড়েছি বিশ্বনবী বলেন ওয়া তুইনু আলা দীনি সাউজাতিহা তোমার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা সাহায্য করবা পেছন দরজা দিয়ে তাকে ঠেলা দিবা তোমার স্বামী যদি মানবতার পক্ষে কাজ করে দিন প্রসারে দিন প্রসারে দিন জন্য যদি বাইরে থাকে তাকে সময় দেওয়ার জন্য সাহায্য করবা বারবার বাধা দিয়ে তার কাজের গতি মন্থর করে দিবা না হাসার ও স্ত্রীর কারণে স্বামী মানবতার জন্য ইসলামের জন্য কাজ ঠিক মতো করতে পারে না কথা বলেন না কেন চার নাম্বারটা বড় কঠিন বিষয় আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি হয় স্ত্রী হলে মাস্ট বি জীবন চলে গেলে পছন্দ করা লাগবে আমি স্বামী যত স্বামী এখানে বসে আছি সবার পক্ষ থেকে আমি বলছি মেয়েরা এসেছে না সম্মানিতা মা এর আপনাদেরকে বলছি আমি নিজের স্বামী হিসাবে সব স্বামীর পক্ষ থেকে আমি নিজে যত স্বামী আমরা এখানে বসে আছি প্রতিটি স্বামী মন থেকে চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে কথা ঠিক কিনা একশো জনের পঁচানব্বইটা পরিবারে আজ বৌরা এটা চাই না নাকি বেশি বলে ফেললাম আমার কোষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক অনেক খোল নাই গেছে কাজকর্ম করার পরে রাত সাড়ে দশটায় গেছে ছেলের বাড়িতে কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে ডাক দিয়ে বলে আব্বা তুমি এত রাতে বলে কাছে এসেছিলাম যেতে পারি নাই চলে আসলাম ঠিক আছে বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কই আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম আমি ক্লান্ত তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও মুখে মুখে দু এক কথায় তর্কাতর্কি সেই করেছে বাবা কিন্তু সব শুনে ফেলেছে বাবা থেকে ডাক দিয়ে আমার খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় আমি খেয়ে এসেছি যাই ওই অবস্থায় শুয়ে আছে পেটে খোদা ঘুম আসতেছে না চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার দিয়ে খেতে দেবো কিনা কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে কিছুক্ষণ পরে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে কে যেন কলিং বেল টিপ দিয়েছে বাইরে যেয়ে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি চলি আসলাম হ্যাঁ আসো তোমার দিয়ে খেলা শুরু হবে এবার ডাক দিচ্ছে ওঠো কেন তোমার ভাই এসেছে ছোটটা হ্যাঁ রান্না রান্নাপাড়া কমপ্লেট করো স্বামী চিন্তা করছে আমার বাবাও তো না খেয়ে আছে একটু ডাক দেই যে বলছে আব্বা তোমার বৌমা রান্না করেছে তোমার জন্য তুমি খাবা না বাবা টের পাচ্ছে না ওখান থেকে সব বাবা শুনেছে বলছে বাবা আমার খাওয়া লাগবে না আমার পেট ভরায় আছে তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা তুমি খেয়ে যাবা না বাবা পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব না না আমি হাসির জন্য বলি না ও ঠাকুর বাসি আমার যতটুকু বাস্তবതായി জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র কুষ্টি আর ওই সাহেব চেয়ারম্যান না এখানে বহু মুরুব্বি বসে আছে তার পুত্র বদুর কাছে ওই রকমই বলেন কি হয়েছে আপনার মা বাবাকে খেতে দেব আমি আমি পছন্দ করি আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে শেষ বয়সে সাথে নাতি নাতক এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরিয়ে গেছি সম্মানিত মা বোনেরা কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি এই ঔষাদটা আপনি প্লাই করবেন যদি সত্যিই স্বামীর মন পেতে চান নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন তার চাইতে বেশি সেবা যত্ন বেশি কথা শুনবেন তার সাথে ব্যবহার আসার ভালো করবেন কসম আল্লাহ আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন আর যদি এইটা না করেন হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে শুধু সংসার করার জন্য চব্বিশ ঘন্টা লোকটা শেষ পর্যন্ত মানসিক রোগী হয়ে যাবে আর এইটা আমার এই দেশে একশোটার পঁচানব্বইটা পরিবারে কথা বলেন ঠিক কিনা আশা করছে দেওয়ার কারণে একটু মেনে চলবেন আমাদের পরিবারটা মিনি হয়ে যাবে ইনসা আল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানের এই অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল কত গুরুত্বপূর্ণ মানুষ আছে এদের সব কাজ বাদ দিয়ে কোরআন থেকে কথা শোনার জন্য যারা এসেছেন এটা এবার চলছে কি চলছে বলেন তো বলেন তো আয়াত থেকে মানবীয় কিছু দশনীয় গুণ আছে মানুষের ভেতরে কিছু দশনীয় গুণ আছে এই গুণগুলো যেন আমাদের ভেতরে না থাকে এ কথাগুলো আল্লাহ কোরআনে জানিয়েছেন আমরা এখন অ্যাডভার্টাইজ করব তাফসির আকারে ইনশাআল্লাহ জবান খোলে কোরআনের আয়াত আমি সরা মারিস থেকে পড়েছি উনিশ বিশ একুশ বাইশ তেইশ এর থেকে আমরা যতদূর পারি তাপসির আকারে কথা বলতে চাই রহমানির রহিম আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে অস্থির করে বানিয়েছি মানুষকে বানানোই হয়েছে অস্থির চিত্র দিয়ে সব সময় ব্যস্ত মানুষ এটা মানুষের স্বভাব তাম দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছে আদম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত যে আসতেছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার ভেতরেই অস্থিরতা কে দিয়েছেন এটা মানুষ বানানোর সময় আল্লাহ দিয়ে দিয়েছেন ইযা মাসাহু শারর জাজুআ ঈমানর যখন কোনো কষ্ট বিপদ مصিবতে পড়ে তখন হায় হতাশ করে তাকে ঘিরে ধরে এইটাও মানুষের গোনা বলি স্বভাব অয়দা মাসা হল খইরোমান মানুষ যখন কোনো কল্যাণ পায় নিয়ামত পায় ভালো কিছু পেয়ে যায় ওই মানুষ তখন আমি আল্লাকে ভুলে আমার নিয়ামতকে ভুলে যায় তখন কৃপণ হয়ে যায় ঝড় ঝাপটা যখন আসে তখন আমার কথা ছাড়া কারো কথা বার মনে থাকে না যখন ঝড় থেমে যায় যখন জলোচ্ছ্বাস থেমে যায় এই মানুষগুলো নির্দ্বিধায় আমি আল্লাহকে ভুলে বিভিন্ন সৃষ্টির প্রশংসায় রত হয়ে যায় এটা মানুষের স্বভাব তার মানে এখান থেকে তিনটা নিন্দনীয় গুণ আল্লাহ আমাদেরকে বর্ণনা দিলেন এক নাম্বারে মানুষ অস্থির সব সময় ব্যস্ত দুই নাম্বারে কোনো বিপদ আপদ মসিবতে পড়লে মানুষ হায় হতাশ করে হতাশা নিরাশা তাকে ঘিরে ধরে তিন নাম্বারে কোন নিয়ামত যদি বাই কল্যাণ কিছু পেলে মানুষ কৃপণ হয়ে যায় এ স্বভাবগুলো মানুষের কার আমাদের ভেতরে নেই এখানে মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত যার নাম মানুষ তার ভেতরে এই গোনা গুলো আছে আল্লাহ বলেন আছে মাস্ট বি ইন্না দিয়েছেন ইন্নাল ইনসানা অবশ্যই তার মানে আছে আল্লাহ এগুলো বলতে বলতে এবার হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন পাল্টেছেন আল্লাপ ও দুনিয়ার মানুষেরা এই গুণগুলো দুনিয়ায় সবার ভেতরে আছে কিন্তু মসল্লি সারা তাদের ভেতরে এই গুণ নেই কাদের ভেতরে প্রশ্ন আসতে পারে আমরা কি না আমরা নামাজ পড়ি না হ্যাঁ নামাজ পড়ি এখন নামাজ যারা পড়েন তারা যেহেতু পরে বর্ণনা দিচ্ছেন ওই মসল্লির ভেতরে এই গুণগুলো থাকবে না যেই মসল্লি নিয়মিত সদা নামাজ পড়ে আমরা বাংলাদেশের সাথে দেখবেন যে মানুষগুলো সত্যিই নিয়মিত নামাজে মুসল্লি আর নামাজের পরে বারোটা শিক্ষা আল্লাহর পরবর্তীতে দিতে চেয়েছেন এই মানুষগুলো যদি এই শিক্ষাগুলো দুনিয়ায় অর্জন করতে পারে অবশ্যই আমার আল্লাহ তাকে এই নিন্দনীয় এই গুণগুলো থেকে বাঁচিয়ে রাখবেন জোরে বলেন সবহান আল্লাহ এটা আল্লাহর রহমত তার উপরে আপনি এবার মিলান তো আপনার ভেতরে এগুলো আছে কিনা আপনি তো নামাজ পড়েন দেখি আপনি নামাজ পড়েন পাঁচ অক্তের জায়গায় ছয় নফল নামাজ পড়েন ওয়াজিব এবার দেখেন আপনার ভেতরে গুণ আছে আপনি অস্থির সব সব সময় সময় ব্যস্ত নাকি আপনি দুই নম্বরে আপনাকে আপদ আসলে মসিবত আসলে আপনি হাই হতাশ করেন আপনি অস্থির হয়ে পড়েন আপনি হতাশা আর মনে হয় এই সূর্য উঠবে না এরকম করেন নাকি আমি মসল্লি দেখেছি আমার জীবনে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে তিনিও মসল্লি আমিও মসল্লি মাওলানা মামুনুল হক আমার সাথে ছিল তিনিও মসল্লি মানুষ আমরা দুইজন এক জায়গায় ছিলাম উনি ছিলেন চার তালায় আমরা ছিলাম দুই তালায় আমরা দুইজনের ভেতরে তিনটা বছরে বহু হতাশা চলে এসেছিল মানুষ হিসাবে ওই লোকটাও তো মসল্লি অমনে আমাদের মতো নামাজ পড়ে কিন্তু আল্লাহ মসল্লির যে গোনা বলি যারা মসল্লি এই মানুষগুলোকে হতাশা ঘিরে ধরতে পারে না তারা অস্থির হয় না তারা নিয়ামত পেলে কৃপন হয়ে যায় না এত বড় বড় বিপদ্দার মাথার উপরে গেছে কোনোদিন দিন আমি তাকে অস্থির দেখিনি সব সময় শান্ত নির্মল চিত্ত নিয়ে চলাফেরা করে थोड़ा इनके কিছু মনেই করছে না ছেলে সেল খাচ্ছে বউ অসুস্থ হয়ে পড়ে আছে দলীয় নেতা কর্মী গুলো পালিয়ে পালিয়ে ব্যাড়াছে এক দিন দুই দিন না 15 বছর হতাশা তো ঘিরে ধরা দরকার তাকে আদেশ তার মুসল্লি হওয়া এমন পড় যায় কোনো হয়েছে কোন হতাশা সিহারার ভেতরে নেই মনেছে আমার চাইতেও বেশি স্বাভাবিক আমাকে আর ওর মাঝে মাঝে আরো টিপস দিতাম কিসের হতাশা কাজ করে মুসল্লিদের ভেতরে তো হতাশা আসার কথা না দুনিয়া সব যদি একদিকে হয়ে যায় আমি যেহেতু মুসল্লি আল্লাহ পাক এই গুণ আমাকে দিয়েছে আমি মুসল্লি আমার ভেতরে হতাশা আসতে পারবে না আরে ভাই দুনিয়া তো দুনিয়া এটা ধকার জায়গা আমাল হায়াত দুনিয়া এই পৃথিবীর জমিনটা ধোকা আসল জীবন তো ওইটা যাকে আল্লাহ জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দিয়েছে উনি আমাকে জেলখানায় বলেছিলেন হামজা দিনের পথে চলতে গিয়ে সারা পৃথিবীর মানুষকে আমি দিনের কথা বলি দিনের কথা ছড়াই আমার কথা শুনে শুনে মানুষ দিনের পথ পেয়ে জান্নাতে চলে গেল আমি যদি জান্নাতি হতে না পারি তা আমার জীবন ব্যর্থ কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ফামাঙে জহুসিহানিন না ওয়াদ খিলাল জান্নাতা ফাজ মানুষের জীবন তো সফল হই লোকটা যাকে আল্লাহ জাহান নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তাওফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তাওফিক দান করে আপনার জীবন সফল হবে তখন যখন আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন হ্যাঁ কথা জবাব দেন না কেন আপনার জীবন সফল তখন যখন পুরা ঠাকুর গাও আপনার নামে লিখে দেওয়া হবে বলো আপনার জীবন সফল তখন যখন দুই হাজার বছর আপনি হায়াত পেয়েছেন না বিশ্ব নবীর মতো এত বড় মহান মানব তিনি বেশি দিন দুনিয়ায় বাসেননি মাত্র কয়েক দিন বেঁচেছিলেন দুনিয়ায় তেষট্টি বছর অথচ তেষট্টি বছরের ভেতরে তিনি এমন এমন কাজে আঞ্জাম দিয়েছে শুধু তেষট্টি বছর না কে আমত পর্যন্ত তার জীবনী আলোচনা চলবে কি শেষ হবে না আর আমাদের এক একজনের বয়স ছুহাত্তর বছর কারো ছিয়াত্তর বছর কারো চুরাশি বছর কারো নিরানব্বই বছর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ লানত দেয় এমন জীবন আপনি কেন গঠন করেন ফামাঁকাতালাই হেম সামাওয়াল আর দো পাক বলেন এমন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয় ওর জন্য আকাশেও কেউ কাঁদে না ওর জীবনে একটু সময় পাবে সে সময়ও সে পাই না আমি কিছু মানুষের জীবনী আয়াতের সাথে সূরা দোকানের ২৯ নম্বর আয়াত মিলিয়েছি এমন এমন মানুষ বিদায় নিয়ে চলে যাচ্ছে কয়েকদিন আগে যে অগ্নিকন্যা চলে গেল আপনি বাংলাদেশে একটা মানুষকে দেখান যে মন থেকে তার জন্য কি দিয়েছে দেখান আমাদের উচিত হচ্ছে এমন জীবন তৈরি করা জীবনে আসার সময় আমাকে দেখে মানুষ হেসেছিল কিন্তু যাওয়ার সময় আমাকে দেখলে মানুষ কান দে মানুষের ভেতরে এ সমস্ত গণাবলি গুল আল্লাহ দিয়েছেন কিন্তু মসল্লিরা গুণ থেকে নিন্দনীয় দর্শনীয় গুণ থেকে মুক্ত থাকবে তার মানে আমরা এখনো মুক্ত হতে পারিনি আমরা কাঙ্ক্ষিত মসল্লি না। আমরা আন্দাজে নামাজ পড়ছি আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনার নামাজ এমন কায়দা শুরু হবে হ্যাঁ কয়েকটা পদ্ধতি আছে আপনি এখন থেকে মাঝে মাঝে একটু লম্বা সেজদা দেবেন এই দেড় মিনিট দুই মিনিট পাঁচ মিনিট না আধা ঘন্টা এক ঘন্টা যদি সময় পান এক দেড় ঘন্টা একটা সেজদায় কাটিয়ে দেন দেখেন পৃথিবীর ভেতরে আপনার সম্মান আল্লাহ আস্তে আস্তে বাড়াতে থাকবে কারণ সেজদায় মানুষ যখন চলে যায় ওই মানুষটা একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায় বলেন জানিয়েছে কাছে যেতে চায় মানুষ যদি সত্যি সেজদা দেয় ওই আর মাঝে মানুষ যেন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় মানুষ এই যে ধনুক মারে তীর ধনুক ধনুক মারার সঙ্গে সঙ্গে দুইটা মাথা যেমন এক হয়ে যায় মানুষ যখন সত্যিকারের শেষ দায় যায় ওই মানুষটা আল্লাহর একেবারে কাছে চলে যায় আমাদের উচিত হচ্ছে শেষদার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া কোন মুসল্লিদের ভেতরে দোষণীয় নিন্দনীয় গুণ থাকবে না পৃথিবীর ময়দানে যারা নির্ধারিত সময়ে সদা নামাজের ভেতরে থাকে তার মানে পাঁচ অক্তের জায়গায় দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না এরকম না এতের তাফসিরি আমি আর একটা কাহিনী পড়েছি বিশ্বনবী জানিয়েছেন কোন মানুষ যদি নিয়মিত কোনো আমল করতে থাকে আমলটা যত ছোট হোক ওটা আল্লাহর কাছে সব চাইতে দামি এই জন্য পাঁচ অক্ত নামাজ আপনি মাসে মাসে পড়বেন মাসে মাসে বাদ দেবেন না নির্ধারিত করে নেন যেটা আপনার জীবনে মাস্ট বি একটা কাজ কোন মানুষ যখন ফরজ নামাজের সিজদা বাদ দিয়ে দেয় তখন আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দেই বলেন নামাজু আমি মুসলমানদের কাছে বিশেষ করে নামাজের কথা বলি না কেন কারণ মুসলমান দাবি করে যদিও নামাজ না পড়ে তেও কিসের মুসলমান বলেন মাং তারাকা সলাতান মুতামিদান ফাকাদ কাফারা বিশ্ব নবিয়ে জানিয়েছেন যে লোকটা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে ও কাফের হয়ে গেছে এজন্য আমরা মুসলিম আমরা যদি এখন কাফেরদের মতো নামাজের ওয়াজ করা লাগে তাহলে আমরা কি কাফের না মুসলমান সুতরাং আমরা যেন মুসলমান দাবি যারা করি নামাজটা বাদ না দেয় আপনি সন্নত নফল ওয়াজি পড়তে পারছেন না পরে পড়ে নেবেন কিন্তু ফরজ নামাজ সেখানে যে অবস্থায় থাকেন অজু থাকলে অজু করে পড়েন অজু না থাকলে অজু করার দরকার নেই যদি সিস্টেম না থাকে যে অজু করার জায়গা এখানে নেই তাই মম করারও জায়গা নেই বিনা অজুতে বিনা তাই মমে আপনি আন্দাজে নামাজ পড়বেন যদি মনে হয় যে কোন দিকে পশ্চিম জানি না দরকার নেই পশ্চিম ঠিক করা কোন দিকে কাবা শরীফ জানি না কিছু লাগবে না যেদিকে মুখ আছে ওই দিকে আপনাকে নামাজ পড়া লাগবে কারণ আপনার মনটা আল্লাহ চাই কি চাই বলেন বলেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে আমি মুসল্লি হতে চাই জীবন একেবারে চলে যাক হজরত অমরের উপরে আল্লাহ এমনি খুশি হয়ে আয়াত নাজিল করেছেন কোরআন এমনি না উনি যখন মারা যাচ্ছিলেন এই যে চাঁকু মেরেছিল ওনাকে ছুরি মেরেছিল নাড়ি ভড়ি বের হয়ে গেছে এরপরও যখন জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে জানিয়েছে সাহাবিরা আমার নেতৃত্বে যে ফজরের নামাজ হচ্ছিল এক রাকাত হয়েছিল বাকি এক রাকাত নামাজের খবর কি সবাই বলতে পারেন নাই জীবন মরণ নিয়ে যেখানে টানা টানি সেখানেও নামাজ বাদ দেননি অথচ অনেক মহিলা আছে মুরগিকে হাঁসকে খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ নষ্ট করে ফেলিস সম্মানিত মা বোনেরা সাবধান থাকবেন মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে কিন্তু রক্ত না পানি দেখা যায় এই পানিটা আসার পরে যদি কোনো মহিলার নামাজের সময় হয়ে যায় তোলার ভেতরে সন্তানের মাথা বিছিয়ে দিয়ে ওই মহিলাকে বলো নামাজ পড়তে কত বড় গুরুত্বপূর্ণ বিধান লক্ষ্য করেছেন কামার এই যে লোহা পিটিয়ে শোষা করে হজরতে মোসা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন আমার সাথে জান্নাতে সাথী হবে এরকম একজন মানুষকে তুমি দেখাও আল্লাহ বল বাজারে লোহা পিটিয়ে শোষা করে কামার ওই খামার তোমার সাথে জান্নাতে যাবে বলে হাজরাতে আল্লাহ তুমি আর লোক না একটা কামারের নাম কি করে সে এমন বললে আল্লাহ বলেন যাও দেখো তার কর্মজীবনটা লক্ষ্য করো বাজারে গেলেন দেখলেন একেবারে এক কোনায় এই ঠাকুরগাঁও হরিপুরের বাজারে বা এই পীরগঞ্জের বাজারের একেবারে এক কোনাতে হাপড় টানছে লোহা সোজা করছে মগর তোলে লোহার উপরে মারে এভাবে যখন একটা মারে লম্বা হয় আবার উপরে তোলে মারে লম্বা হয় আমাদের জামানায় যেমন আজান হলে জানি নামাজের সময় হয়ে গেছে মোসা নবীর জামানায় এক অক্ত নামাজ ফরজ ছিল হয়তো নামাজের সিস্টেম ওই জামানায় একটা ছিল যখনই নামাজের সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে মগুরটা লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে হাজরতে মশা বলে রব্বুল আলমিন আমি বুঝতে পেরেছি তুমি কেন সুসংবাদ দিয়েছ এলকটা মগর দিয়ে লোহা পিটিয়ে তারপরে নামাজে যেতে পারত পেছন দিক দিয়ে ফেলে দিয়ে ও নামাজে দাঁড়িয়েছে তোমার বিধান সে এত গুরুত্ব দিতে পারে তাকে তুমি সুসংবাদ না দিয়ে পারো না আমাদের জীবনে কিন্তু এখন আমরা কিছু পাইনি সাবধান মসল্লি হওয়া লাগবে নয়তো এই এই দর্শনীয় নিন্দনীয় গুণ থেকে মুক্ত হওয়া সম্ভব না শুধু সুন্দর পোশাক পরলে শরীরকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনি মসল্লি হতে পারবেন না মসল্লি হওয়া লাগবে আপনাকে নিয়মিত আজ কত কিছু আমরা চেহারার ভেতরে মাখতে থাকি চেহারা যেন ঠিক থাকে এ পৃথিবীতে নারী পুরুষের জন্য সব চাইতে উত্তম মেডিসিন হচ্ছে ওজুর পানি যার শরীরে অসুর পানি লাগে না কেয়ামতে ওই অঙ্গ গুলো কালো কৃষ্ণ হয়ে যাবে যাদের শরীরের ভেতরে ওজুর পানি গুলো স্পর্শ হয় ধৌত হয়ে যায় নবীজি বলেন কেয়ামতে এই জায়গা চমক দিতে থাকবে এখানে ওষুধ করার সময় যতদূর পারেন এই হাতটা ধুয়ে নেবেন হাজরতে আবু হরাই রাহাত পরে তিনি বলেছিলেন আমি বগল পর্যন্ত ধুয়ে ফেলতাম কারণ নবীজির মুখে শুনেছি দুনিয়াতে যাদের নামাজের সময় ওজু করার জায়গাগুলো পানি দিয়ে ভিজবে ওই জায়গায় চমক দেবে আমার বগল পর্যন্ত আমি ধুয়ে নিয়েছি কে আমতে আমার পুরা শরীরটাই চমকাবে আমাকে তো দেখে নবীর উম্মত মনে করা লাগবে সেটার এটা উত্তম মাধ্যম আমাকে দেখে যদি মনে করে যে নবিহা এটা আমার উম্মত কি দেখবে ফেরেশতা পর্যন্ত যখন মরণের ঘরে মানুষ আসাড় দিয়ে পড়ে যায় বিছানায় ফেরেশতারা এসে তার চেহারার ভেতরে নামাজের চিহ্ন গুলো দেখতে পায়। সরনাহালের বত্তিরিশ নম্বর আহে আল্লাহ দলিল দিয়েছেন আল্লাহ দিনা তাতা তাই বে না একো লো না সালামলাই কমো দখল চান্না তা বিমা কমতুম তাকামালোন বলেন আল্লাহ আকবার ফেরেস্তারা যখন আসবে মরণের বিছানায় দেখবে আপনি পড়ে আছেন না ছাড় খেয়ে পড়ি আছেন আল্লাহ বলেন তজ্জেবে না এই তজ্জেব মানে শুধু পোশাকের পবিত্রতা না

ও دخلুল জান্নাহ ওই জান্নাতে প্রবেশ করো বিমা কুনতুম তামালুন যেটা দুনিয়ায় করেছিলা তার প্রতিদান সুতরাং আমরা মানুষ যাইতো আজকে থেকে এমন মসল্লি হওয়ার চেষ্টা চালাবো এই দর্শনীয় নিন্দনীয় গুণ যেন আমার আস্তে আস্তে আল্লাহ দূর করে দেয় বলেন আমিন আল্লাহ এরপরে দিয়েছেন ওই মানুষগুলোর চরিত্র এমন হবে আল্লাযী নাফি আম ওয়ালিহিম হাক হাকুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম ওদের সম্পদের ভেতরে গরিবদের হক থাকবে এই যে দান সাদগা যাকাত ফিতরা এককালীন দানের মাধ্যমে আপনি যেগুলো দিতে থাকেন এগুলো আপনি নামাজি আল্লাহর পছন্দনীয় যে সমস্ত গুণগুলো আছে তার ভেতরে অন্যতম এটা যদি করতে পারেন মনে করবেন আমি আল্লাহর পছন্দের তালিকায় যাচ্ছি আর যদি সম্পদের প্রতি মায়া বেশি হয়ে যায় আপনি নামাজও পড়েন কিন্তু সম্পদের যে হক আদায় করেন না আপনার সম্পদের দান নেই জাকাত নেই এক কানীল দান এগুলো নেই বুঝবেন আপনি আল্লাহর নামাজ আদায় করলে রোজা আদায় করলেও কাঙ্ক্ষিত মানের মমিন নামাজি হতে পারেননি এরকম মানুষ দেশে নেই আ ঠাকুরগাঁওবাসী বড় দরদ নিয়ে কথাগুলো বলছি আমি নিজে আমি নিজে মানতে চাই আগেই কথাটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই আমি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই তাহলে বুঝবেন আমার সম্পদের চাইতে আমার আল্লাহর বিধানের প্রতি গুরুত্ব আমার বাড়বে আমার সম্পদ আজ কত মানুষের হক আছে আমার গলার ভেতরে যে পাঁচ মন দশ মন বিশ মন ধান আছে ওই বিশ মন ধান শুধু আমার জন্য না ওর ভেতরে অনেক পশু পাখির খাবার আছে অনেক গরিবের খাবার আছে আল্লাহ আমার আমান হতে এগুলো তাদেরকে বিলিয়ে দেওয়ার জন্য কথা বুঝতেছেন কিন্তু এই কাজগুলো আজ হাজারো মানুষ দুনিয়াতে আমরা দেখতে পাই এই মানুষগুলো সম্পদের এই মায়া মহাব্বত আল্লাহর বিধানের তুলনায় এদের বেশি তৈরি হয়ে গেছে এই জন্যে আল্লাহর চরিত্র থেকে এই নিন্দনীয় দর্শনীয় গুণগুলো দূর করে দেয় না বলেন নাউজুবিল্লাহ এখানে যারা আমরা বসে আছি আমি সহ দুইশো বছর পরে যদি আমার এই বাড়ি যেটা এই বাড়িতে যদি দুইশ বছর পরে আমি এখানে আসি এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এটা দুইশ বছর পরে এই বাড়িতে যদি আপনি আসেন এখানে হয়তো আপনার ছেলে নাতি ছেলে থাকবে না তার ছেলের ছেলে থাকবে আপনার ছবিও যদি টাঙানো থাকে দুইশো বছর পরে তিনটা জেনারেশন পার হয়ে এই বাড়িতে যারা বাস করবে বলেন তো দুইশো বছর পরে এখানে আসলে বাড়িতে আপনাকে উঠতে দেবে কি করছেন আপনি বলেন আপনার সম্পদে যাদের হক আছে হকগুলো আদায় করে যান এখানে দান করা লাগবে সম্পদ সাদগা দেওয়া লাগবে এর ভেতরে জাকাত আছে আপনি দিতে চান না জরিমানা মনে হয় আপনার কাছে এই সম্পদগুলো যখন আল্লাহ আগুনের বানাবে দিয়ে আপনাকে সবল দেবে আর বলবে আনা মাল আমি সেই সম্পদ আগে থেকে সতর্ক করছেন পরীক্ষা নেওয়ার আগে আমরা যারা এখানে পরীক্ষা দেয় এই পরীক্ষার্থী যারা যেদিন পরীক্ষা শুরু হবে ওই দিন পর্যন্ত প্রশ্নপত্র দেয় না যখন শুরু হবে তখন দেয় অথচ আল্লাহ কত আগে আমাদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দিলেন এরপরেও যদি কেউ ফেল করেন কে আমতে এসে কপাল পোড়া কথা বলেন না কেন আল্লাহ আমাদের জীবন এরকম নষ্ট যেন না হয়ে যায় বলেন আমিন এই ভেসারে ভেতরে কারা এরা এটাকে মাদ্রাসার মাহফিল সম্মানিত ভাইরা আমি জানতাম না তো মনেও নেই এটা মাদ্রাসার অনুষ্ঠান আর চার পাঁচ দিন আগে এরা মনে হয় এটা করিস চার পাঁচ দিন ধরে এটা করছে মাত্র এম অনুষ্ঠানটা যেখানে ছিল কিছু কুচকরি এবং কিছু নাদান অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে হরিপুর থানায় এরা জাতীয়তাবাদের দলের নাম নিয়েছে আমি ওই লোকটাকে উপরে পৌঁছিয়ে দিয়েছি আপনি আমারে ঢুকতে দিলেন না আমার সাথে বিয়াদবী করেননি আপনি বিয়াদবি করেছেন কোরআনের সাথে সে যেই হোক আমি তার এক জিয়া সাহেবের পিএসের সাথে আর তার বন্ধু গিয়াশাল মামুনের সাথে তিন বছর এক জায়গায় ছিলাম আমি ওই লোকটার নাম সহ ওপরে পাঠিয়েছি আপনার দল করা বের করে দেবে উনি কালকে ওই হোয়াটসঅ্যাপে তারেক জিয়াকে জানাবে ঠাকুরগাঁও জেলা সভাপতি বিএনপির কে আছে আমি জানি না আমি বলেছি ভাই জেলা সভাপতিকে বলবেন সে যেন এই লোকটারে মাইনাস করে দেয় এটা দলের জন্য ক্যান্সার আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে শুধু ছয় চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মুসলিম এই কথা বলেন না কেন সেদিন যে ঘটনাটা হয়েছিল ওটা শুধু ওনার দোষ না উনি এর আগে মাসখানিক আগে আমার মাহফিলে প্রধান অতিথি ছিল করানের আয়াত পড়তে গিয়ে অর্থ পাল্টিয়ে ফেলিস আমি তাকে বলেছিলাম আপনি সংশোধন করে পড়বেন যদি না পারেন বাংলায় বলবেন আরবিতে বলার দরকার নেই পরে আবার ওইটাই করিস আমি ওই সময় সংশোধনের জন্য কারণ কোরআন শরীফ উল্টা পাল্টা পড়লে তার ইমান চলে যায় কারণ অর্থ পাল্টিয়ে যায় উনি উল্টা বুঝে আমার ওই দিন রিয়্যাক্ট করিছে যায় কটা মিটে গেছে আমি বললাম উদ্বুদ্ধ করার জন্য যে আপনি কোরআন শরীফ শুদ্ধ করে পড়েন কাজ হবে এটা ওনার আর আমার বিষয় আর সামসাগিরি করতে যে আপনার জীবনটা আপনি নষ্ট করলেন কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট লেগেছে আল্লাহ একটা কেউ ছাড়ে নাই আমি তো এখন দেখতে পাচ্ছি একটা কেউ আল্লাহ ছাড়ে নাই আর আমি ছোট মানুষ বয়স্ক ছোট হুজুর এই কারণে ওরা কিছু মনে করেন আরে ভাই আমি মানুষ ছোট আমার হাত অনেক উপরে আছে আমার আল্লাহর সাথে লাইন আছে মোসাফির অবস্থায় মাজলুম অবস্থায় আসি বর দোয়া করতে করবেন না আপনি আলোচনাটা এতদিন ওদের সব কমপ্লিট বন্ধ করে দিলেন কোন কারণে অনুষ্ঠানে যারা প্রচারে বাধা দেয় কোরআন জানিয়েছে তারা যারো সন্তান আপনি কি আপনার জন্ম নষ্ট করে ফেললেন আপনার বাবা হয়তো আপনাকে জন্ম দিয়েছিল কিন্তু করানের পেছনে লেগে নিজের জন্ম এখন বিতর্কিত করে ফেললেন আমি সত্যি কিন্তু জানিয়েছে যে কুরআন আমার সামনে আমি অপভাইকে বলেছি তারেক জিয়া পিএস এর সাথে যে এরকম একটা লোক সেদিন বক্তব্য দিয়েছে এটা বিএনপির লোক না এটা একটা ক্যান্সার আমরা সবাই মজলুম ছিলাম ওই 14 দল বাদ দিয়ে আমার ব্যক্তিগত কারণে না কুরআনের উল্টা দিকে নিয়ে গেলেন কোন কারণে বলে আমরা পাগল বলা হয়েছে আপনি পাগলই আপনি পাগল নাতে কি বলেন তো আপনি tadi জ্ঞানী মানুষ হতেন আমি একজন আলেম শুধু বাংলাদেশ না বিশ্বের বহু দেশে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি আপনি সম্মানার্থে ওই দিন থেকে লজ্জা করে আরো শিখে আমাকে জানাতে পারতেন আপনি উল্টা পাল্টা পড়ে কোরআনের অর্থ পাল্টিয়ে ফেললেন নিজের ইমানটাও নষ্ট করে ফেললেন কি পড়ে কলিল্লা হোমাল্লাহ কি আন্দাজে বলে আল্লাহর কোরআন শরীফকে আপনাকে মারার জন্য দিয়েছে আপনি পড়তে পারেন না পড়বেন না আপনি বাংলা শিখে তো মানুষ বাংলায় বলেন ইংরেজিতে বলেন ওইটাই শিখ আপনি আরবিতে পড়তে যেয়ে অক্ষর উচ্চারণ করতে পারেন না শেষে আমি বসে আছি আল্লাহ আমারে ধরবে না দেই ও পড়তেছে তুই ঠিক করে দিলি আমি আমার বাসার জন্য করেছিলাম আপনি উল্টা দিকে নিয়ে কোরআনের পেছনে লাগলেন যে উনি যেন আসতে না পারে কি হবে আপনার ওখানে না গেলে আমার আল্লাহর জমিন কি সংকীর্ণ নাকি বলেন এদেশ থেকে যদি কথা বলতে নাও দেয় আজহারির মতো আজহারি এখন সারা বিশ্বে কোরআন ছড়াচ্ছে জালেমরা মনে করেছিল ওরে দেশ থেকে তাড়িয়ে দিলে মনে হয় বন্ধ হয়ে যাবে আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ডে ছিলাম বিভিন্ন দেশে এখন মানুষ তাকে নিয়ে যাচ্ছে কোরআনের কথাগুলো শোনার জন্য এক দরজা বন্ধ হয়ে গেলে হাজার দরজা আল্লাহ খুলে দেবে হরিপুর বাংলাদেশে একটা থানা এরকম ছয়শো তিরিশটা থানা একটা থানা বন্ধ হলে আরো পাঁচ ছয়শো উনত্রিশটা থানা বাংলাদেশে বাকি আছে আর এ দেশ যদি নষ্ট হয়ে যায় এ দেশের পরিবর্তে এখনো দুইশো সাতান্নটা দেশ আছে পৃথিবীতে আর সব চাইতে বড় দেশ আছে বাংলাদেশ এর চাইতে আমেরিকা উনষাট ডবল টের পাচ্ছেন এরকম বাংলাদেশ উনষাটটা চোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা এক এত বড় ওই দেশে যদি আমি আজকে কয়েকদিন আগে ভিসা পেয়ে গেছি প্রসেসিং চলছে যদি চলে যায় বলেন তো আমার যদি একশো বছর হায়াত থাকে এই দেশের মতো উনষাটটা দেশ সারা জীবন কোরআন প্রচার করলে শেষ করা যাবে আপনি বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন আমি আজ কয়েকদিন পরে দেখা হবে ঢাকাতে যে আমি সব খুলে বলবো যে এই লোকটা একটা ক্যান্সার একে যেন দলে রাখা না হয় এ থাকলে বিএনপির আরো বদনাম হবে মাদ্রাসার মাহফিলে চার পাঁচ দিনে ওনারা ওইটা বাদ দেওয়ার কারণে কি একটা অ্যাকশন নিয়েছিল আমার মনে হয় জালেম যারা পালিয়ে গেছে তারাও ওই অ্যাকশন নিত না মস্তানি করার আর জায়গা পাচ্ছে না আমির হামসাকে নরম পিছ আমি তো মাসলুম মানুষ এমনিতে জীবনটা শেষ করে দিয়েছে জালেমরা আবার আপনি যন্ত্রণা দিলেন আমার মন থেকে কোনো কথা যেন বের করাতে বাধ্য করবেন না তাহলে কবুল হয়ে যাবে আল্লাহ আমাদের বাঁচান বলে না আমিন যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা নিয়ে এসেছেন আমি আহ্বান জানাচ্ছি আমার লিখিত বই জেলখানার ভেতরে সৃষ্টি জগৎ নিয়ে লিখেছিলাম এই বই গাড়িতে আসে যাওয়ার সময় নিয়ে যাবেন আপনারা কাজে লাগবে আর যারা টাকা পয়সা নিয়েছেন এসেন দেওয়ার জন্য হারুন সাহেব কি করেছে আমি জানি না আপনারা অবশ্যই যে ড্রাম দেওয়া আছে ব্যাগ করা আছে দিয়ে যাবেন এটা নিয়ত করে দশ বিশ পঞ্চাশ টাকা যা পারে দিয়ে যাবেন এ মাদ্রাসা এটা নাকি এটা মাদ্রাসা তো সেরকম অন্যত মনে হচ্ছে না এখন প্লাস্টার বাকি তিনতলা পর্যন্ত হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর কাজ কোনো দিন বেজে থাকে আপনার টাকা যদি দিন প্রচারে খরচ না হয় দিন শিক্ষায় খরচ না হয় তা টাকা দিয়ে কি করবেন এ দরবেশ বাবার মতো ডিম খাবেন দরবেশ ডিম খাচ্ছে মানব হত্যার দায়ে গণহত্যার দায়ে এখন ওই লোকদের ফাঁসি হবে বাংলাদেশের এক নাম্বার ধনী ছিল কি হলো টাকা দিয়ে এই জন্য বেঁচে থাকতে টাকা খরচ করে যান টাকা নয় আপনি চোখ বন্ধ হওয়ার পরে দেখবেন উল্টাপাল্টা কাছে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ ব্যয় করবে তখন আরো ফ্লাক্স লোড হয়ে কবরে আপনার আজাব যাবে আল্লাহ হেবازت করুন اللهم আমীন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ 졸িমিন اللهم اغফিরলি ওয়ারহামনী ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারজুকনী ইয়া রাব্বাল আলামিন আয়লা দালা ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানা বই রচনা মেফতাহুল ওলম কৌমি মাদ্রাসায় বসে করানে কারিমের কথাগুলো বলছিলাম মানুষের নিন্দনীয় দর্শনীয় গণ থেকে মুক্ত হওয়ার জন্য নামাজি মানুষদের যে গোনা গোলে বললেন গোনা বলি বলো তুমি বললে এগুলো আমাদের জীবনে তুমি প্র্যাকটিক্যাল সেট করে দাও তোমার যে যুবক বান্দাবান্দিগুলো এই তিন চার দিনের ব্যবধানে বিশাল আয়োজন করেছে যার যার টাকা পয়সা অর্থ সম্পদ এখানে খরচ হয়েছে আল্লাহ এদের অর্থগুলো কবুল করে নাও আরবুল আমিন কত মানুষ এখানে বসে আছে খরানের কথা শোনার জন্যে যে যে নিয়তে বসে আছে মেহেরবানী করে আমাদের জায়েজ আশা পূর্ণ করে দাও মাহফিলের সম্মানিত সভাপতি জানা মাল্তব হোসেন চৌধুরী কবুল কর সম্মানিত প্রধান অতিথি জাহিদুর রহমান জাহিদ ভাই তাকে তুমি মঞ্চুর করো আল্লাহ আল্লাহ তালা আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক এ জেলার সম্মানিত জামাত ইসলামের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান যে দায়িত্ব তার মাথার উপরে তুমি দিয়েছো সততার সাথে পালন করার তাও ফিক দাও অন্যান্য যারাই আমরা এসেছি রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আল্লাহ তালা সঠিক কথাগুলো মেনে চলার সুযোগ দাও মা বোনদেরকে তুমি আইসার মতো ফাতিমার মতো বানিয়ে দাও এমাফিল করার জন্য সত্যি যারা শ্রম দিল কষ্ট অর্থ একটাও তুমি ফেলে দিও না কবুল করে নাও প্রশাসনের যে এসেছে আল্লাহ নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ভাইগুলো স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে এ প্রশাসনের ওপরে আল্লাহ তোমার রহমত নাসিল করো এদের শরীরকে সুস্থ রাখো এদের এই ডিউটিটা তুমি এবাদত হিসাবে মঞ্জুর করে নাও আমার কণ্ঠটা তুমি ভালো বানিয়ে দাও আমার শরীরটা সুস্থ করে দাও আগামীতে আমাদের দেখতে বড় জাগে তোমার কালাম দিয়ে দেশটা চলছে জীবনে কিছুই যদি তোমার ভালো না লাগে আল্লাহ এটা দেখার তৌফিক দিয়েও যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কোরআন দিয়ে চলছে হাফেজ শাহিনুর রহমান এসেছে আল্লাহ তাকে কবুল করো মাওলানা হারুন রশিদ হোসাইন আহমেদ মাহফুজ সাহ যত আলেম ওলাম আবশি আছে আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করো মরণ আসলে এই তুমি আমাদের জবানে জারি করো লাহ মোহাম্মদুর রসুল্লা